কোনো মুহূর্তে হয়তো মারা যাব আমি মারা যাওয়ার আগে শুধু বলতে চাই ভাইয়া আমার এই বাচ্চাটার যেন বাবার অধিকার ও পায় আমার বাচ্চাটা বাবার অধিকার দেয় না আমার বাচ্চাটার খোঁজ নেয় না তাকে সংবাদ দিছে যে আমি বিয়ে করছি ক্লাস 10 এর মেয়ে আমি এখন অনেক ভালো আছি তার বাবার আদর ছাড়া আমাকে জিজ্ঞাসা করে যে মা আমার আব্বু কোথায় আমার আব্বু কি কখনো ফিরে আসবে না আমি কোনো উত্তর দিতে পারি না কারণ আমার এক প্রশ্নের উত্তর আমার কাছে নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি অনেক ভিডিওতে কিন্তু আমি অনেক কথা বলে থাকি কিন্তু আজকে এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না এই যে আপুটি দেখতে পাচ্ছেন এই আপুটি কিন্তু আমার সাথে অনেকদিন যাবৎ যোগাযোগ করতেছিল কিন্তু সরাসরি আপুর বাসায় চলে আসলাম তো আপুর বিস্তারিত গল্প আপুর মুখ থেকে শুনবো প্রথমে আমি একটু আপুর পরিচয় জানবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম বলেন কি নাম আপনার আমার নাম তানিয়া ইয়াসমিন তানিয়া ইয়াসমিন আচ্ছা আপনি আমাদেরকে ডেকেছিলেন আসলে আপনার জীবনের গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি ভাইয়া এটা গল্প না এটা একটা দুঃখের কাহিনী কারণ আমার যে বাচ্চাটা পাশে বসা দেখতেছেন এটা আমার বাবু আমার বাবুটার বয়স 4 বছর ওর আব্বুর নাম হারুনুর রশিদ উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উনি শহীদনগর বাড়ি ওনার হচ্ছে লাঙ্গলবাদ শহীদনগর কুষ্টিয়া দিকে ঝিনাইদা শৈলকুপাতে বাড়ি উনি ইকবার মল্লিকের ছেলে হারুনুর রশিদ উনি আমার জীবনটা নষ্ট করে দিয়ে ভাই আরেকটা ক্লাস 10-এর মেয়ে বিয়ে করে চলে গেছে একটা চক্রান্তে শিকার করে আমার আমরা ভালোই জীবনযাপন করতেছিলাম আমার লিভার অপারেশন করা আমি হয়তো বেশি দিন বাঁচব না আমি ডাক্তার দেখাচ্ছি ডাক্তার আশা ভরসা ছেড়েই দিছে আমি যে কোনো মুহূর্তে হয়তো মারা যাব আমি মারা যাওয়ার আগে শুধু বলতে চাই ভাইয়া আমার এই বাচ্চাটার যেন বাবার অধিকার ও পায় আমার বাচ্চাটা বাবার অধিকার দেয় না আমার বাচ্চাটার খোঁজ নেয় না আর ওরা খুব চালাকি করে আমাকে বলছে কি যখন ছেলেটা চলে যায় অনেক টাকা নিয়ে যায় বিকেসি গ্রুপে চাকরি করতো হারুনুর রশিদ ও মার্চেন্ডাইজার পদে এখন ওখানে থাকতে থাকতে বেলি ইয়ান্ডাই থেকে অনেক টাকা চুরি করে আত্মসাত করে সুতার চুরি করে সেই টাকাগুলো যখন হয়ে যায় দিনে দিনে আমাদের মধ্যে কলহ শুরু হয় এক পর্যায়ে বলে তোমার চেহারা ভালো না লিভার অপারেশন করা তুমি মরে যাবে বলে এখান থেকে চলে যায় আমি ভাবছিলাম চলে যাওয়ার পরও হয়তো আমাদের সাথে যোগাযোগ রাখবে বাবুকে অন্তত একটু দেখবে বাবুর খেয়াল খোঁজখবর নেবে এখন ওরই এক ভাই আমারে বুদ্ধি করে বলছে কি তুমি একটা তালাকের নোটিশ দিয়ে দাও দিলে ও তোমার কাছে তাড়াতাড়ি ফিরে যাবে মানে মীমাংসা করবে আমার সাথে এই কথা বলছিল বসম্মু তারপরে এ কথা বলার পরে আমিও কোনো কিছু না ভেবে তালাকে নোটিশ দিই কিন্তু তালাক কার্যকর হয়নি শুধু একটা নোটিশই দিছি আপনারা যদি কাজী অফিসে খোঁজ নেন মানে প্রথম নোটিশ দিবেন তিনটা নোটিশ দাও লাগে আমি নোটিশ দেওয়ার পরপরই ও বিয়ে করে আমাকে সংবাদ দিছে যে আমি বিয়ে করছি ক্লাস 10 এর মেয়ে আমি এখন অনেক ভালো আছি ওর 11টা ট্রাক অবৈধ টাকার পাহাড় এবং হচ্ছে গাড়ি আছে ওর যখন এত টাকা আছে তাহলে সন্তানটাকে অন্তত কিছুটা অন্তত দেখুক এই বাচ্চাটা বাবার আদর ছাড়া আমাকে জিজ্ঞাসা করে যে মা আমার আব্বু কোথায় আমার আব্বু কি কখনো ফিরে আসবে না আমি কোনো উত্তর দিতে পারি না কারণ আমার এক প্রশ্নের উত্তর আমার কাছে নেই আর ওরা ওই নোটিশের পরিপ্রেক্ষিতে ওরা বুদ্ধি করে বলতেছে তুমি তো ডিভোর্স দিয়ে দিছো আমি কাজী অফিসে যেয়ে খোঁজ নিছি কোনো ডিভোর্স হয় নাই ওরা বলছে ম্যাম কোনো ডিভোর্স হয় নাই আপু আপনার কোনো ডিভোর্স হয় নাই আপনি শুধু নোটিশ পাঠাইছেন ওরা কোনো মীমাংসাও করেনি আপোষও করেনি কিছুই করেনি এটা ওইভাবে ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে আপনাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয় নাই আপনি তো সাইন করেন নাই না আমি আমি সাইন করছি নোটিশ দিছি কিন্তু মেন যে এক জায়গায় বসে একটা মিউচুয়াল হয় সেটা হয়নি নোটারি পাবলিক কমিশন দিছেন আপনি হ্যাঁ কিন্তু আচ্ছা ওরা তো আমার সাথে বসবে বসে তো একটা আলাপ আলোচনায় আসবে যে হ্যাঁ তোমার সাথে আমাদের বিবাহ বিচ্ছেদ শেষ একটা বসে মিউচুয়াল হয়ে যাবে এরকম কোনো কিছু ওরা করেনি না করে ওরা আবার নতুন করে ছেলেকে বিয়ে দিছে হারুনুর রশিদ এখন দিব্যি কারে করে নতুন বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার অসহায় বাচ্চা খুব কষ্ট জীবনযাপন করতেছে ওর কষ্টে মনে হয় যে মানুষ যে কোনো মানুষ দেখলেন সে নিজেই সহযোগিতা করবে যে না বাচ্চাটাকে আমি সহযোগিতা করি আমি একটা ব্যবসা করতাম ভালো পজিশনে ছিলাম কিন্তু আমার লিভার অপারেশন করানোর পর থেকে আমি একটু কাজ করতে পারি না আমি এখন আর ব্যবসা ঠিকভাবে করতে পারতেছি না যার কারণে আমি আমার বাচ্চাকে সঠিকভাবে
মানুষ করতে পারতেছি না। এখন আমার শুধু একটাই চাওয়া যে আমার বাচ্চাটার হারুনুর রশিদ তার সন্তানের স্বীকৃতি দিক, এবং আমাদের সাথে আমার সাথে তার ডিভোর্স কমপ্লিট হয়নি কাজী অফিস, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি সত্যি তো সত্যতা প্রমাণ হয় যে তার সাথে আমার কোন কাজী অফিসে পল্লবী কাজী অফিসে আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমাদের ডিভোর্স হয় নাই। যদি না হয় আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই, আমার সন্তান আমার সন্তানদের বাবা ফিরে পাক, আর আমি সন্তানের জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে রাজি আছি, কিন্তু সেজন্য তার আমাদের সন্তান এবং স্ত্রীর হকটা ফেরত দিয়ে দেয়। আমাদের আর কোনো দাবি নেই, আমার একটাই দাবি আমাদেরকে। বলো বাবু, তোমার বাবা কোথায় বলো? কোথায় চলে গেছে? বলো চলে গেছে আমাদেরকে রেখে। তোমাদেরকে রেখে চলে গেছে? আচ্ছা, তো আপনার যে হাজবেন্ড চলে গেল, এটা কতদিনের আগে ঘটনাটা? 3 বছর গেছে ভাই, আমি কিছু করতে পারিনি, কারণ আমি যেখানে গেছি মামলা করতে গেলেও টাকা লাগবে। ও মানে বাচ্চা যখন 1 বছর বয়স তখন চলে গেছে? তখন চলে গেছে, 9 মাস বয়স তখন গেছে। এই যে তিনটা বছর তো আপনি কারো সাথে কোনো যোগাযোগ? 3টা বছর আমি ওদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, ওরা বলে কি তুমি কিছুই করার ক্ষমতা রাখো না, কি করবা, চুপ করো তো, বাদ দাও তো, মানে আমার সব সময় ভাগে নিয়ে বাবা আপনার ভাই আপনার ফ্যামিলি এরা কোনো কিছু বলে না? বলবে কিভাবে, বলবে কিভাবে? ও তো আর আমাদের ধরা দেয়নি, ও আর ওখানে বাড়িতেও থাকে না, ও নতুন বিয়ে করে অন্যত্র জায়গা চেঞ্জ করে চলে গেছে, আমরা ও তার লোকেশনও পাচ্ছি না, এবং ওদের বাড়িতে যখন ফোন দিই যোগাযোগ করার চেষ্টা করি তখন ওরাও কোনো কিছু বলে না। যেখান থেকে আমি নোটিশ পাঠাইছি ওখান থেকেই আমাদের বিয়ে। সাথে কি কোনো কাবির নাম আছে? হ্যাঁ আছে। দেখাতে পারবে? হ্যাঁ পারবো। দর্শক অলরেডি কিন্তু ডিসপ্লেতে ওনাদের কাবির নামা দেখতে পাচ্ছেন, আর আপনার হাজবেন্ডের ছবি একসাথে আছে? একসাথে নেই, তবে ও সব ছবি যাওয়ার সময় প্যাকেট করে নিয়ে গেছে, এটা আমি দেখিনি, পরে আমি দেখি। মোবাইলে কোনো ছবি আছে দুজনে একসাথে? না মোবাইলেও নাই, মোবাইলটা পাল্টাইছি, ছবিগুলো চলে গেছে। তাহলে এখন কিভাবে প্রমাণ করবেন যে ওই লোক আপনার হাজবেন্ড? আমাদের কাবির নামা আছে না? কিন্তু কাবির নামায় কি হবে? অস্বীকার করছিল, কিন্তু যদি অস্বীকার করে তাহলে ডিএনএ টেস্ট করা হোক আমার বাচ্চাটা উনার বাচ্চা কিনা, এবং তার হক তাকে বুঝাই দেওয়া হোক, আমি আর কিছু চাই না। ধন্যবাদ আপনাকে যারা ভিডিওটা দেখলেন, ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।